হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। কিন্তু আজকের মর্নিংটা দেখো, একেবারেই কিন্তু গুড নয়। এই রকম সকাল থেকে বৃষ্টি হলে কার মর্নিং গুড যায় বলো তো? আমার ছেলের স্কুলটা কামাই হয়ে গেল, আর সকালে নিত্য নৈমিত্তিক কাজ করতে চলে এসেছি। মেয়েকে স্কুলে পাঠালাম, কারণ মেয়ে তো পুলকার আছে, ও গাড়ি করে যাবে, সেই জন্যে ও স্কুলে যেতে পারলো, কিন্তু ছেলেকে আর নিয়ে যেতে পারলো না ওর পাপা, কারণ এত বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লেগে যাবে, একদিন স্কুল যেতে গিয়ে আবার পাঁচ দিন কামাই হয়ে যাবে, সেই জন্যে ছেলে যেতে পারলো না। আর আমি এখন কাজগুলো করে নিচ্ছি, যে টিফিনের বাসনগুলো ছিল সেইগুলো মেজে নিলাম, আর বাইরে কাজের দিদির বাসন মাজতে চলে এসছে, বাইরে নামিয়ে দিয়ে এসছি সেই রাতের যে বাসনগুলো সেইগুলো। আর দেখো, এত বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো যে কোথায় মেলবো বুঝতে পারছি না, সেই জন্যে নিয়ে চলে এসেছি আমাদের সিঁড়ির রেলিংয়ে। এই রেলিংয়ের মধ্যেই একটা একটা করে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর বর্ষাকালে এই কাজটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর কাজ। এক রোদে যদি জামা কাপড়গুলো শুকিয়ে যায় তাহলে অনেক সুবিধে হয়, আর বারবার করে এই তুলে আনা আবার মেলা, এটা যেন একটা বিরক্তিকর কাজ। আর আজকে হচ্ছে যেহেতু সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, তারপরে আবার রোদ্র উঠল, তখন আমি তাড়াতাড়ি ভাবলাম কি যে ওয়েদারটা বলছি ভালো হয়ে গেছে, বাইরে যেই মেলে দিয়ে এলাম আবার ঝমঝমিয়ে বৃষ্টি এলো। তো এইবারে আমি এখানেই সেই জন্যে পুরোপুরি মেলে দিচ্ছি, আজকে আর বোঝাই যাচ্ছে ওয়েদার এরকমই থাকবে, বাইরে মেলা যাবে না। আর দেখো, আমি একটু ব্যালকনি থেকে তোমাদের দেখাচ্ছি আমাদের সামনের পুকুরটা, দেখো এরকম বৃষ্টি দেখতে তো আমার খুবই ভাল লাগে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম বৃষ্টি দেখে যাই, এইরকম বাইরের নজারাটা দেখি। দেখো ওই দিকের বাড়িটায় কিন্তু জামাকাপড়গুলো ভিজেই যাচ্ছে, তুলতে পারেনি তাড়াতাড়ি করে, কারণ হঠাৎ করেই যে আবার জোরে নাবলো সেই জন্যে। আর কিন্তু কাজ থাকে বলে এই রকম বাইরের প্রকৃতির দৃশ্য দেখারও আমার সৌভাগ্য হয় না, মনে হয় তাকিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু দাঁড়িয়ে থাকলেই তো কাজের দেরি। তো এবার এই ড্রয়িং রুমের বেডটা আমি পরিষ্কার করে নিচ্ছি, বেডরুমটা আগেই করে এসেছি, এবার বসার ঘরের বেডটা একটু ক্লিন করে নিচ্ছি, আর চাদরটা এরকম ওরা খেলাধুলো করে তো সব ঘুটিয়ে যায়, সেগুলো একটু টান টান করে পেতে দিচ্ছি। আজকে কোনো চাদর চেঞ্জ ফেঞ্জ কিছুই করবো না, এই বর্ষার মধ্যে চাদর তুলে মরি আর কি, কারণ কেচে শুকোতে পারবো না, তো সেই জন্যে ভালো করে রৌদ্র উঠুক তারপরে আমি চাদর চেঞ্জ করব। কারণ এই ঘরে তো শোয়া টোয়া হয় না অতটা, এমনি নোংরা হয় এই ঘরের চাদরটাই বেশি, কিন্তু তবুও এই ঘরের চাদরটা এখন চেঞ্জ করা যাবে না যতদিন না রোদ উঠছে। সকাল থেকে সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলিনি, দেখলি পরপর করে কাজগুলো তোমাদের একটু একটু করে ক্লিপ দেখালাম। আর এত পরিমাণে আজকে বৃষ্টি না, সকাল থেকে উঠেই মনটনগুলো খুব খারাপ হয়ে যায় যদি এরকম বৃষ্টি দেখি, ঘুম থেকে উঠে থেকেই দেখছি এরকম বৃষ্টি, একদম কালো করে রয়েছে, আজকে পুরো ভরা বর্ষা যাকে বলে সেই রকম মাঝে মাঝেই ঝেপে বৃষ্টি আসছে খুব জোরে। তোমাদের তো বৃষ্টিটাও দেখালাম, মেয়ের যেহেতু গাড়ি আসে সেই জন্য মেয়ে স্কুলে যেতে পেরেছে, আর ছেলে আজকে স্কুলে যেতে পারেনি, তারপরে উঠে বায়না করছে ওর বাবা, তখন একটুখানি রোদ উঠেছিল, আবার একটুখানি হালকা রোদ রোদ উঠলো, তখন আমি সমস্ত যেগুলো ভিজে জামা কাপড় ছিল বাইরে দিলাম। তো বাইরে দেওয়ার পর আবার ঝমঝমিয়ে বৃষ্টি এলো, তুলে এনে তোমাদের তো দেখালামই সমস্ত রেলিংয়ে মেলা রয়েছে, জানি না কখন শুকোবে। আর ঘরের মধ্যে ওভাবে মেলে রাখলে না আমার একটা নিজে কেমন একটা অস্বস্তি লাগে, মানে ভালো লাগে না, আর কেমন একটা বাজে গন্ধ বেরোয় জামা কাপড়গুলো দিয়ে। যদিও বা এখন আমি বর্ষাকালটায় পুরো কমফোর্ট ইউজ করি সমস্ত জামা কাপড়ের, কারণ একটা ড্যাম্পের গন্ধ থাকে সেই কারণে, তাও একটা ভালো লাগে না যেন ঘরের মধ্যে মানে মেলে সেটা ভাঁজ করে রাখলেও মনে হয় যেন কেমন স্যাঁতস্যাঁত করছে জামা কাপড়গুলো। তো ঠিক আছে, এই নিয়েই চলতে হবে আজকে। আর ছেলে যেহেতু স্কুলে যেতে পারেনি, ছেলের খুব ওই সময় ছেলে যখন বেরোয় খুব বৃষ্টি হয়, আর ওর তো আর গাড়ি নেই, ওকে ওর বাবাই নিয়ে যায়, কোনো কোনো দিন আমি নিয়ে যাই, তো ভিজে যাবে বলে ওকে আর নিয়ে যাওয়া হলো না আজকে, ফালতু ভিজে একদিন স্কুল যেতে গিয়ে 10 দিন কামাই হয়ে যাবে নিজের শরীর টরীর যদি খারাপ হয়, সেই জন্য আজকে আর ওকে স্কুলে পাঠায়নি। আর এখন ওর বাবার সঙ্গে বায়না করলো যে বাবা চলো আমাকে নিয়ে চলো জিমে, তো ওর বাবা জিমে গেছে, ও বাবার সাথে জিমে গেছে। তো আমি টুকটাক করে সমস্ত কাজগুলো করছি, মাছটা বের করে রেখেছি, বরফ ছাড়েনি এখনো, মাছ হবে আজকে রান্নার মধ্যে, ডাল হবে, আলু ভাজা হবে, সমস্ত কিছু গোছাচ্ছি, চলো রান্নার কাজগুলো টুকটাক করে করতে থাকি, আর সাথে থাকো আজকের ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগছে, আর আমার ব্লগটি কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো অনেক জামা কাপড় জমে গেছিলো, ফোল্ড করা হচ্ছিলো না, আর আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, সেখানে আমরা যে জামা কাপড়গুলো পরে গেছিলাম ভালো জামা কাপড় সেগুলো সব এনে, আমি তো সমস্ত জামা কাপড়ই কেচে তুলি, কখনোই পরা জামা কাপড় আমি তুলে রাখি না, তো শাড়িটা শুধু কাচিনি, শাড়িটা শুধু রোদ লাগিয়ে নিয়েছিলাম।
ফোল্ড করে এবার রেখে দেবো আলমারিতে। আর ভাদ্র মাসে তো সমস্ত জামা কাপড়ই রোদে দেব, আলমারি একদিন ভালো করে ফাঁকা করে। কিন্তু রোদের অপেক্ষায় বসে আছি কবে যে ভালোভাবে রোদ উঠবে, কারণ এত যদি জামা কাপড় দিই আর তারপর বৃষ্টি আসে তাহলে তো আমার অবস্থা খারাপ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন এসছো ভিডিও দেখার জন্যে, তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে থেকে যাবে। তো দেখো, এখানে আমার ছেলে খেলা করছে, অলরেডিও চলে এসছে, ওর পাপার সঙ্গে জিমে গেছিলো, সেখান থেকে চলে এসছে, ওরাও ওখানে গিয়ে বৃষ্টিতে আটকে গেছিলো, তারপরে এসে এখন গাড়িগুলো সাজিয়ে সাজিয়ে খেলছে। ওর কাছে এইরকম ছোটো গাড়ি নিয়ে আমার ছেলে সারাক্ষণ খেলে, ওর কাছে অনেক বড় বড় গাড়ি আছে কিন্তু ওর ওগুলো পছন্দ না, এগুলো দেখো লাইন করে রাখছে, এই এই করতে থাকে, কী আর করবে একা একা। তো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটি, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর আজকে রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না, শুধু দেখিয়ে দিলাম এই যে মাছটা ভাজবো, এখন মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ভাত আমাদের ভাতটা প্রায় হয়ে গেছে, আর ওইদিকে বড় প্রেশার কুকার আর লাকি সিঞ্জর ভাত। আর এই দেখো আমাদের কাতলা মাছের ঝোলও কিন্তু রেডি, রান্নাবান্না শেয়ার করলে অনেক বড় হয়ে যেত ব্লগটি। থ্যাংকস ফর ওয়াচিং।